সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলার মাটি। বড়সড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও এই ঘন ঘন ভূমিকম্প যেন ভয়ের জন্ম দিয়েছে জনমনে। অনেকেই হয়তো ভাবছে, তবে কি মরক্কো বা তুরস্কের মতো কিছু ঘটতে যাচ্ছে আমাদের সাথেও? এই বিষয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হোসেন মনসুর। ঘন ঘন ভূমিকম্প কোনো কিছু পূর্বাভাস না, কারণ ঘন ঘন ভূমিকম্প রিঅ্যাডজাস্টমেন্টের জন্য হয়, যেহেতু আমরা ভূমিকম্প প্রোন এরিয়ায় আমরা বাস করি। গত মে মাসের 5 তারিখ ঢাকা ও এর আশেপাশের এলাকায় 4.3 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল ঢাকার কাছে বিক্রমপুরের দোহার থেকে প্রায় 14 কিলোমিটার উত্তর পশ্চিমে। এরপর 16 জুন 4.5 এবং 14 আগস্ট 5.5 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় ঢাকাসহ আশেপাশের এলাকায়। গত মাসের 9 এবং 17 তারিখ ভূমিকম্পে কেঁপে ওঠে এখানকার মাটি। সর্বশেষ 5.3 মাত্রার ভূমিকম্প হয় চলতি মাসের 2 তারিখ। তাহলে এই অল্প সময়ের মধ্যে কেন এতবার কম্পন উঠল বাংলাদেশে? আরও হতে পারে, এটা হতে পারে, কারণ আগে এই ধরনের কোনো সার্কিক যন্ত্র ছিল না যেটাতে খুব সূক্ষ্মভাবে এগুলো মেজার করে দেয়। এখন যেহেতু আমাদের যন্ত্রপাতি উন্নত হচ্ছে, যার ফলে আমরা খুব দ্রুত পৃথিবীর কোন জায়গায় কোথায় কোন জায়গায় কম্পন হচ্ছে সেটা আমরা রেকর্ড করতে পারি, এগুলো আমাদের সামনে চলে আসে। এই ধরনের ঘটনা কিন্তু আগেও ঘটতো, যেটা আমাদের নজরে আসে নাই। হয়তো এমনও ঘটনা ঘটলো, যেমন যে ভূমিকম্প হয়ে গেছে, আমি কিন্তু টের পাইনি, আমি নিজে কোনো টের পাইনি। সুতরাং এ ধরনের ভূমিকম্প হয়তো আগেও হয়েছে, কিন্তু সেই ধরনের কোনো মানে আমাদের রেকর্ড করার মতো কোনো সাইসমোগ্রাফি ছিল না, যার ফলে আমরা রেকর্ড করতে পারি। আমরা কি বড়সড় কোনো ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছি? হলে এর পরিণাম কি বা হতে পারে? আমি যদি বলি যে পৃথিবী যদি বড় একটা অ্যাটম বোম ফাটানো হয়, তাহলে পরিণাম কি হতে পারে? হতে পারে অনেক কিছুই হতে পারে, কিন্তু 7 মাত্রা ভূমিকম্প হবে কি না এটা কিভাবে প্রেডিক্ট করে, কোন আন্দাজে তারা প্রেডিক্ট করে? পৃথিবীর আরো অনেক উন্নত দেশ আছে যারা এই ধরনের প্রেডিকশন দিতে পারে না। বাংলাদেশ এই ধরনের প্রেডিকশন দেওয়ার অর্থ কি? মানুষকে আতঙ্কে রাখা। আমি বলবো যে এ সমস্ত বিশেষজ্ঞের মুখগুলো একটু চুপ থাকা ভালো। জনবহুল ঢাকাতে প্রায় 1.5 কোটি মানুষের বাস, নগর দাঁড়িয়ে আছে অপরিকল্পিতভাবে। ঢাকা তাহলে কিভাবে প্রস্তুতি নেবে? ঢাকা প্রস্তুতি, আমি বললাম যে প্রস্তুতি হলো যেমন আমরা সাইক্লোনের জন্য প্রস্তুতি নেই, যে কিভাবে আমরা সাইক্লোন মোকাবেলা করব, বর্ধনের ভূমিকম্প হলে কি ধরনের প্রস্তুতি নেব, সে পরিকল্পনাগুলো বা সে টিমগুলো আমাদের যে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আছে তারা সেটা করবে, এবং রাজুক যে সমস্ত বিল্ডিংগুলো হচ্ছে, এবং এখন তো গ্রাম শহর হয়ে গেছে, গ্রামে তো আরো অপরিকল্পিত ভাবে বিল্ডিং তৈরি হচ্ছে, সব কিছুতে বিল্ডিং কোড মেনে চলা উচিত, এবং আমি সেটাই বলবো যে সবখানে যেন বিল্ডিং। কিছু পরিসংখ্যানে ঘর বাড়ি ভেঙে যাওয়ার একটি সংখ্যা তুলে ধরা হয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক? একটা গবেষণায় সেখানে কিছু কিছু জিনিস দেখলাম যে 7.5 রিস্টার স্কেলে ভূমিকম্প হলে মানে এখানে মানে কংক্রিটের বিল্ডিং ভাঙে যাবে হলো 72,316টা। ওনারা কি সকল বিল্ডিং দেখছেন যে কোন বিল্ডিং এর কতটুক তার মানে শক্তি আছে, যে রেজিস্ট্যান্স ক্ষমতা আছে, যে সে টিকতে পারবে কি পারবে না? এ ধরনের তো কোনো সার্ভে হয়নি। এ ধরনের সংখ্যা যেমন 72,316, হয় নট 74,000, 75,000, একবার 16টাই হতে হবে বা 316টাই হতে হবে 72,000। আর পার্শিয়াল ড্যামেজ হবে হলে 56,166টা। কোন ভিত্তিতে ওনারা বলেন যে বিল্ডিং এর কোনো এখানে তাদের কোনো পরিসংখ্যান আছে, বা সেই সকল বিল্ডিং এর কিভাবে তৈরি হচ্ছে তাদের কাছে এ ধরনের কোনো ডাটা আছে? আমার মনে হয় যে এই রকম একটি ঘটনা কিন্তু 2009 দিকে ঘটেছিল, যে রাজ্যে বাচ্চারা কেঁদে উঠত যে বাবা ভূমিকম্প আছে, লাভদিয়া বাচ্চারা ঘুম থেকে জেগে যাচ্ছে। প্যানিক সৃষ্টি করেছে, বাস্তবতা আসা দরকার। নিজেদের তাহলে প্রস্তুত করব কিভাবে? আমি এটা মনে করি যে কতগুলো টিম আছে উন্নত বিশ্বে, তারা প্রজেক্ট করার জন্য কতগুলো দেশকে তারা টার্গেট করে, এবং সেই দেশে কিছু তারা বিশেষজ্ঞ রেডি রাখে, এবং তারা সেই প্রজেক্টটি দেখিয়ে তারা তাদের সরকারের কাছ থেকে অনুদান নেয়, এবং অনুদান নিয়ে এখানে আসে তারা মানে এই ধরনের কথাবার্তা বলে। আমি বলি যে এই সমস্ত মানুষগুলোকে আপনারা সতর্ক থাকেন,
আমি নাম বলতে চাই না কোন কোন মানুষগুলো, কিন্তু তারা যেন ওদের কথা বিশ্বাস না করে। আমরা স্বাভাবিকভাবে যেরকম চলছি আমরা স্বাভাবিকভাবেই সেই রকম থাকবো। সরকারের উচিত হবে যে ভূমিকম্প রোধক বিল্ডিং তৈরি করা, অর্থাৎ ভূমিকম্পে যেন টিকে থাকতে পারে তা এইরকম ধরনের টেকসই বিল্ডিং তৈরি করা, যেটা রাজু কড়াকড়ি ভাবে সেটা পালন করবে এবং রাজু সেই ব্যবস্থা গ্রহণ করবে। ভূমিকম্প যে কোনো সময় হতেই পারে, আসুন ভয় না পেয়ে সচেতন হই সবাই। তামিম সানিয়া তন্ময়, চ্যানেল আই অনলাইন।